আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আমাদের জীবনের চলার পথে অনেক শত্রু তৈরি হয়ে যায়। আমরা হয়তো কোনো মানুষকে শত্রু হিসাবে দেখি না, কিন্তু আমাদেরকে শত্রু হিসাবে দেখে এমন মানুষের সংখ্যা অনেক। আপনি ভাবছেন কোনো কারণ ছাড়া কেন সে আমার সঙ্গে শত্রুতা করে। আমাদের ঘরে, কর্মক্ষেত্রে, ব্যবসার জায়গায় সবখানে এমন ধরনের মানুষ আছে। এমনকি সেবা কাজের মধ্যেও এমন অনেক মানুষ রয়েছে। এমন ধরনের মানুষের উপরে আমাদের অনেক সময় রাগও আসে। হিতোপদেশ 20:22 আমরা দেখব কি বলছে। এমন বলো না, আমি অন্যায়ের প্রতিশোধ নেব, সদাপ্রভুর অপেক্ষা করো, তিনি তোমার হয়ে প্রতিশোধ নেবেন। যারা আমাদের ক্ষতি করতে চায়, তারা যখন আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, তখন আমাদের মনে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রলোভন আসতে পারে। কিন্তু এ ব্যাপারে ঈশ্বর কি বলছেন? অন্যায়ের প্রতিশোধ নেব এই কথা বলো না। আপনি ঈশ্বরকে বলুন, আপনি দেখুন, দেখবেন ঈশ্বরের সব দেখবে। হে প্রভু, এরা আমার বিরুদ্ধে অনেক কাজ করতে থাকে, কিন্তু আমি যাতে তাদের বিরুদ্ধে প্রতিশোধ না নিই এমন সাহায্য করুন। আমি যাতে কখনো প্রতিশোধ না নিই এ ব্যাপারটা আপনার হাতে আমি দিলাম। এমনভাবে বলে আপনি এই সকল ব্যাপারকে ঈশ্বরের হাতে সমর্পণ করে দিন। এই সব নিয়ে কেন এত চিন্তা করছেন আর দুঃখের মধ্যে দিন কাটাচ্ছেন? যারা ক্ষতি করছে তাদের ঈশ্বরের হাতে দিয়ে দিন। চলুন আমরা ঈশ্বরের কাছে বলি, হে পিতা, আমি প্রতিশোধ নেব না। আপনি বলেছেন যাতে আমি সর্বদা মানুষের ভালো করি, কিন্তু লোকের আমায় ক্ষতি করতে চায়, আমায় বেকার করতে চায়, আমার প্রমোশন আটকাতে চায়, জীবনের শান্তি নিয়ে নিতে চায়, আর আমার সকল আশীর্বাদ তারা আটকাতে চায়। আমি তাদেরকে আপনার হাতে অর্পণ করছি। হে পিতা, আমি অন্যায়ের প্রতিশোধ নেব না। তাদের যাতে ক্ষমা করতে পারি এমন হৃদয় আমায় দিন। তাদের আপনার হাতে অর্পণ করছি, আপনি তাদের দেখে নিন। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি পিতা। আমেন, আমেন।